রাজপুত্তর চলেছে নিজের রাজ্য ছেড়ে, সাত রাজার রাজ্য পেরিয়ে। যে দেশে কোনো রাজার রাজ্য নেই সেই দেশে। সে হলো যে কালের কথা, সে কালের আরম্ভও নেই শেষও নেই। শহরে গ্রামে আর সকলে হাট বাজার করে, ঘর করে, ঝগড়া করে। যে আমাদের চিরকালের রাজপুত্তর সে রাজ্য ছেড়ে ছেড়ে চলে যায়। কেন যায়? কুয়োর জল কুয়োতেই থাকে, খালবিলের জল খালবিলের মধ্যেই শান্ত। কিন্তু গিরিশিখরের জল গিরিশিখরে ধরে না, মেঘের জল মেঘের বাঁধন মানে না। রাজপুত্তরকে তার রাজ্যটুকুর মধ্যে ঠেকিয়ে রাখবে কে? তেপান্তর মাঠ দেখে সে ফেরে না, সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যায়। মানুষ বারে বারে শিশু হয়ে জন্মায়, আর বারে বারে নতুন করে এই পুরাতন কাহিনীটি শোনে। সন্ধ্যা প্রদীপের আলো স্থির হয়ে থাকে, ছেলেরা চুপ করে গালে হাত দিয়ে ভাবে, আমরা সেই রাজপুত্তর। তেপান্তরের মাঠ যদি বা ফুরোই, সামনে সমুদ্র, তারই মাঝখানে দ্বীপ। সেখানে দত্তপুরীতে রাজকন্যা বাধা আছে। পৃথিবীতে আর সকলে টাকা খুঁজছে, নাম খুঁজছে, আরাম খুঁজছে, আর যে আমাদের রাজপুত্তর সে দত্তপুরী থেকে রাজকন্যাকে উদ্ধার করতে বেরিয়েছে। তুফান উঠল, নৌকো মিলল না, তবু সে পথ খুঁজছে। এইটাই হচ্ছে মানুষের সব গোড়াকার রূপকথা আর সব শেষের। পৃথিবীতে যারা নতুন জন্মেছে দিদিমার কাছে তাদের এই চিরকালের খবরটি পাওয়া চাই যে রাজকন্যা বন্দিনী, সমুদ্র দুর্গম, দত্ত দুর্জয়, আর ছোট মানুষটি একলা দাঁড়িয়ে পণ করছে, বন্দিনীকে উদ্ধার করে আনব। বাইরে বনের অন্ধকারে বৃষ্টি পড়ে, ঝিল্লি ডাকে, আর ছোট ছেলেটি চুপ করে গালে হাত দিয়ে ভাবে, দত্তপুরীতে আমাকে পাড়ি দিতে হবে। সামনে এলো অসীম সমুদ্র, স্বপ্নের ঢেউতলা নীল ঘুমের মতো। সেখানে রাজপুত্তর ঘোড়ার উপর থেকে নেমে পড়ল, কিন্তু যেমনই মাটিতে পা পড়া অমনি এ কী হলো? এ কোন জাদুকরের জাদু? এ যে শহর, ট্রাম চলছে, আপিসমুখ গাড়ির ভিড়ে রাস্তা দুর্গম। তালপাতার বাঁশিওয়ালা গলির ধারে উলঙ্গ ছেলেদের লোভ দেখিয়ে বাঁশিতে ফু দিয়ে চলেছে। আর রাজপুত্তরের এ কী বেশ, এ কী চাল! গায়ে বোতাম খোলা জামা, ধুতিটা খুব সাফ নয়, জুতোজোড়া জীর্ণ। পাড়াগাঁয়ের ছেলে, শহরে পড়ে, টিউশনি করে বাসা খরচ চালায়। রাজকন্যা কোথায়? তার বাসার পাশের বাড়িতেই। চাপা ফুলের মতো রং নয়, হাসিতে তার মানিক খসে না, আকাশের তারার সঙ্গে তার তুলনা হয় না। তার তুলনা নববর্ষার ঘাসের আড়ালে যে নামহারা ফুল ফোটে তারই সঙ্গে। মা মরা মেয়ে বাপের আদরের ছিল, বাপ ছিল গরিব, অপাত্রে মেয়ের বিয়ে দিতে চাইল না। মেয়ের বয়স গেল বেড়ে, সকলে নিন্দে করলে। বাপ গেছে মরে, এখন মেয়ে এসেছে খুড়োর বাড়িতে। পাত্রের সন্ধান মিলল, তার টাকাও বিস্তর, বয়সও বিস্তর, আর নাতি নাতনির সংখ্যাও অল্প নয়। তার দাবরাবের সীমা ছিল না। খুড়ো বললেন, মেয়ের কপাল ভালো। এমন সময় গায়ে হলুদের দিনে মেয়েটিকে দেখা গেল না, আর পাশের বাসার সেই ছেলেটিকে। খবর এলো তারা লুকিয়ে বিবাহ করেছে। তাদের জাতের মিল ছিল না, ছিল কেবল মনের মিল। সকলেই নিন্দে করলে। লক্ষপতি তার ইষ্টদেবতার কাছে সোনার সিংহাসন মানত করে বললেন, এ ছেলেকে কে বাঁচায়? ছেলেটিকে আদালতে দাঁড় করিয়ে বিচক্ষণ সব উকিল, প্রবীণ সব সাক্ষী দেবতার কৃপায় দিনকে রাত করে তুললে। সে বড় আশ্চর্য। সেই দিন ইষ্টদেবতার কাছে জোড়া পাঠা কাটা পড়ল, ঢাকঢোল বাজল, সকলেই খুশি হল। বললে, কলি কাল বটে, কিন্তু ধর্ম এখনো জেগে আছেন। তারপরে অনেক কথা। জেল থেকে ছেলেটি ফিরে এলো, কিন্তু দীর্ঘ পথ আর শেষ হয় না। তেপান্তর মাঠের চেয়েও সে দীর্ঘ এবং সঙ্গীহীন। কতবার অন্ধকারে তাকে শুনতে হলো, হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাও। মানুষকে খাবার জন্যে চারিদিকে এত লোভ। রাস্তার শেষ নেই, কিন্তু চলার শেষ আছে। একদিন সেই শহরে এসে সে থামল। সেদিন তাকে দেখবার লোক কেউ ছিল না। শিওরে কেবল একজন দয়াময় দেবতা জেগেছিলেন, তিনি যম। সেই যমের সোনার কাঠি যেমনি ছোঁয়ানো অমনি এ কী কাণ্ড! শহর গেল মিলিয়ে, স্বপ্ন গেল ভেঙে। মুহূর্তে আবার দেখা দিল সেই রাজপুত্তুর। তার কপালে অসীমকালের রাজটিকা। দত্তপুরীর দ্বার সে ভাঙবে, রাজকন্যার শিকল সে খুলবে। যুগে যুগে শিশুরা মায়ের কোলে বসে খবর পায় সেই ঘরছাড়া মানুষ তেপান্তর মার দিয়ে কোথায় চলল। তার সামনের দিকে সাত সমুদ্রের ঢেউ গর্জন করছে। ইতিহাসের মধ্যে তার বিচিত্র চেহারা, ইতিহাসের পরপারে তার একই রূপ। সে রাজপুত্তুর।